আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য একটি ডিজাইন রেডি করবেন। এবং আপনারা যদি ফ্রিতে বিজনেস কার্ড, আইডি কার্ড, লোগো, ফ্লায়ার, শুভেচ্ছার পোস্টার এবং অন্যান্য ডিজাইন যদি ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে গ্রাফিক টিক ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফ্রিতে পিএইচডি ফাইল ডাউনলোড করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দেব। প্রথমে ফাইল ফাইল থেকে নিউ, এখানে আমি ইউনিটে পিক্সেল করে দেবো এবং হোয়াইটে 800, হাইটে 800 দিব এবং কালার মোডটি আমি RGB করে দিব, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, সেখানে আপনার RGB মোডই দিতে হবে। তাহলে আমি এখানে এখন ওকে দিব। আমার সাইজটি হয়ে গেল। এখন আমি একটি রেকট্যাঙ্গেল টুল নেব। রেকট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে স্ট্রোকটি আমি নো স্ট্রোক করে দেব। এখন এখান থেকে গার্ডিয়ানে যাব। গার্ডিয়ান থেকে এখানে ক্লিক দেব আর এখান থেকে প্রথমে টাইপ থেকে রেডিয়াল করে দেব। এখন এখানে ডাবল ক্লিক দেব, এখান থেকে RGB কালারটি দিয়ে দেব, দিয়ে এখান থেকে আমি কালারটি চুজ করে দেব। এটি দিলাম। এখন এখানে ডাবল ক্লিক দেব, দিয়ে এখান থেকে RGB মোডটি সিলেক্ট করে দেব। এখন এখানে আমি একটি ফটো অ্যাড করব। ফাইল ফাইল থেকে প্লেস, যেখানে ফটো রাখা আছে সেখান থেকে আমি ফটোটি নিয়ে আসবো। এই যে ফটোটি সিলেক্ট করে লিঙ্কের জন্য টিক দেওয়া থাকে সেটি খেয়াল করবেন, দিয়ে প্লেসে ক্লিক করবেন। ছবিটি শুরু করে দিবেন। এখন এখান থেকে আমি একটি ইলিপস টুল নিব। টোটাল সিলেক্ট করে আপনার অ্যালাইনটি ঠিক করে দেবো, এখান থেকে সেন্টার করে দেব। এবং এখন এই দুটি সিলেক্ট করব, সিলেক্ট করে সেভ ভিডিও টুলটি অল্টার দিয়ে ডিলিট করে দেব। এখন এটি মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট। এখন আর একটি পিকচার নিয়ে আসবো। ফাইল ফাইল থেকে প্লেস, এখন এটি নিয়ে আসবো, আমি সিলেক্ট করে প্লেসে ক্লিক করব। ছবিভাবে বড় করে দেবো। এখন এটি সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট। এখন এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্লিপিং মাস্ক হলো। টাইপগুলো আগে থেকে করে রেখেছিলাম যেন ভিডিওটি বড় না হয়। এখন এখানে আমি এই লেখাটি দিলাম, সেট করলাম। এখানে এটি ফন্টটি আমি চেঞ্জ করে দিব। এইটি কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে দেব।
এটি আমি স্ট্রোকটি বাড়িয়ে দেব। এখানে আপনার কোম্পানির একটি লোগো বসাবেন, এখন একটি শেপ তৈরি করব। এখান থেকে আমি একটি পেন টুল নেব, পেন টুল দিয়ে একটি শেপ তৈরি করব। এখন এখান থেকে আমরা স্ট্রোক কালারটি দিয়ে দিব হোয়াইট, ফিল কালারটি নো করে দিব, দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দিব। এখান থেকে ব্রাশ, যে কোনো একটি ব্রাশ দিয়ে দিব। এটি ছোট করে দেবো এখানে, দিয়ে এটি ফন্ট চেঞ্জ করে দেবো এবং কালারটি হোয়াইট করে দেবো। একটু ফন্ট চেঞ্জ করে দিব, কালারটাও চেঞ্জ করে দিব। এখন একটি রেক্ট্যাঙ্গেল টুল নিব, এটি কালারটি আমি এই কালারটি দিয়ে দেবো এখানে। শুরু করে দিয়ে মাউসের আর্টমেন্টে ক্লিক করবো, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে উইং টু ফন্ট করে দেবো এখানে এবং এটি ফন্টটাও চেঞ্জ করে দেবো। এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবো আমি, এখন কপি করে এটি ছোটো করে দেবো এই পাশে, ছোটো করে দিয়ে এটি কালারটি একটু কমিয়ে দেব। এখন এটির কালারটি, লেখার কালারটি আমি হোয়াইট করে দিলাম। এটি ছোটো করে দেবো। এখন ফোন নাম্বারটি, ফন্টটি আমি এখন একটু চেঞ্জ করে দিই, দেখি কীরকম ফন্ট দেওয়া যায়। এটি আমি আইডোবার টুলটি দিয়ে এই ফন্টটি আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। এই কালারটা চেঞ্জ করে দিলাম আমি এখানে। এই কালারটি আমি ব্ল্যাক দিয়ে রাখলাম। এখান থেকে এই গার্ডিয়ানের থেকে আমি কালারটি একটু হালকা একটু ডিপ করে দিলাম এই পাশে। এটি এখন আমি এডিট করবো, মাউসের আর্টমেন্টে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবো, করে মাউসের আর্টমেন্টে ক্লিক করে আনগ্রুপ, আনগ্রুপ করে এই লেখা এগুলো কেটে দেবো, এগুলো ডিলিট করে দেবো আমি। ডিলিট সিলেকশন টুলটি দিয়ে সিলেক্ট করবো, দিয়ে ডিলিট, ওকে,
এখন সিলেক্ট করে এই পাশে মাঝখানে দিয়ে দেব। সো ভিউয়ার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।